হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ আর্ট সাপোর্ট উইথ আর্টসবাইরাটস, সাথে আছি আমি আসিফুর রহমান। আজকের ভিডিওটা আমার একটা রিসেন্ট প্রজেক্টের ডিটেল নিয়ে আলোচনা করবার জন্য একটা ভিডিও। এখানে মূলত একটা কমিক বুক পেজ আমি কীভাবে এখন কালার করছি সেটা আজকে দেখাবো। তার আগে কমিক প্রজেক্টটা নিয়ে একটু বলি। এটা আমার নিজের একটা গল্প, একটা ফ্যান্টাসি জনরার মিউজিক্যাল জার্নি, এইসব থিমের উপর একটা গল্প করা। অনেকদিন আগে গল্পটা ভাবা ছিল, তো ওটা নিয়েই ফাইনালি একটা কমিক করার প্ল্যান করছি। এই বছরে আমার একটা গোল হচ্ছে বেশ কিছু প্রজেক্ট আকারে কিছু জিনিস কমপ্লিট করা। আমার অনেকগুলো গল্প যেগুলো মাথার মধ্যে নিয়ে ঘুরছে অনেকদিন ধরে, হয়তো কীভাবে করবো কীভাবে করবো এই ভাবতে ভাবতে করাই হচ্ছে না, সেরকম বেশ কিছু প্রজেক্ট শেষ করার ইচ্ছা আছে এবছর। তার একটা পার্ট হিসেবে এই চ্যালেঞ্জটা নিলাম যে এক মাসের মধ্যে এই কমিকটা শেষ করা যায় কিনা। কমিকটা টোটাল প্রায় 25 পাতার মতো হবে। আরও একটা কারণ হচ্ছে কমিকটা একটা জায়গায় সাবমিট করবো আমি, সেটা এখনও খুব ডিটেলে রিভিল করছি না। তবে এটা এই কারণেই টাইম অনুযায়ী চ্যালেঞ্জটা নেওয়া, যেটা এই টাইমের ভিতরে শেষ করতে পারে নাকি খুব কুইকলি। একটা কমিক শেষ করতে গেলে কিন্তু অনেকগুলো ধাপের কাজ, প্রথমে কমিক লেখা থেকে শুরু করে কমিকের পেন্সিলিং, থামনেইলিং, ইঙ্কিং, কালারিং এবং লেটারিং, তাছাড়া কাভার আর্ট, এরকম অনেকগুলো কাজ যেহেতু একা হাতে করতে হচ্ছে এবং সময় খুবই কম, স্টাডির পাশাপাশি এই কাজটা এই মাসের মধ্যেই শেষ করতে হবে। এ কারণে স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু ডিসিশান নিয়ে কমিকটাকে যাতে তাড়াতাড়ি মোটামুটি একটা ভালো ফিনিশিং দিয়ে শেষ করা যায় সেজন্য কাজটা করছি। এবং এই কাজটা করার জন্য কমিকের বেশ কিছু স্টেপে যেখানে আমার খুব কঠিন লাগতো কাজগুলো করতে, সেগুলোকে যতখানি পারা যায় সহজ করার চেষ্টা করলাম। কমিক পুরোটাই আঁকা হয়েছে ক্লিপ স্টুডিও পেইন্টে। এখনও আমার পুরোটা শেষ হয়নি, আমি প্রায় 16 পেজ মতো আমার কমপ্লিট এবং বাকি পেজগুলোর আমার থামনেইল এবং পেন্সিলিং প্রায় শেষ। এরপর আমি কমিক পেজগুলো ফাইনাল করতে শুরু করব। কমিকের আর্টওয়ার্ক অনেকগুলো বেশ কিছু শেয়ার দিয়েছি গ্রুপে, অনেকে বলছেন খুব ভালো হয়েছে, অনেকে প্রশংসা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তো আঁকার প্রসেসটা কী সেই বিষয়ে একটু আমি বলি। এবার আমার কমিকটা, আমার কমিকের ক্ষেত্রে ইঙ্কিংয়ের পার্টটা সবচেয়ে কঠিন লাগতো। কঠিন বলতে আসলে সময় সাপেক্ষ এবং মানে আমার ঠিক সলিড ব্রাশ ওয়ার্কে যে ইঙ্কিংটা হয় ওইটা করতে অনেকটা কমফোর্টেবল ফিল করতাম না। যদিও প্রফেশনাল কমিক করার সময় যেগুলো প্রিন্টে যাবে সেগুলোর ক্ষেত্রে সলিড ব্ল্যাক ইঙ্কে আঁকাটা জরুরি, কারণ এটা অনেকখানি প্রিন্ট ফ্রেন্ডলি একটা মিডিয়াম। বাট আমার এখানে যেহেতু ওরকম কোনো টেনশান নেই, তাই আমি প্রথমেই ওই স্টেপটাকে সহজ করার জন্য আমার একটা পেইন্ট ব্রাশ আছে, সেই ব্রাশটা দিয়ে আমি মূলত পেন্সিলিং বা ড্রয়িং, যেটা ইঙ্কিংয়ের মতো ড্রয়িং, ওই অংশটা করলাম। আমি খুব সলিড ব্ল্যাক ইঙ্কে শ্যাডো করি না, এ কারণে ওই পেন্সিলিং লেয়ারটাকেই আমি হয়তো একবার এঁকে কপি পেস্ট করে সেটার ব্ল্যাকনেসটা একটু বাড়িয়ে নিয়েছি। এই ধরনের ব্রাশটায় আঁকলে যেটা হয় ওটাতে একটু একটা অপ্যাসিটি কন্ট্রোল মতো আছে, যে কারণে আমার ক্ষেত্রে আমি হালকা একটা স্ট্রোক দিতে পারি হালকা প্রেশারে, তার উপরে আরেকবার ওটার উপরে স্ট্রোক দিতে পারি, মানে ফাইনাল ইঙ্কের যে একটা ভয় কাজ করে সলিড ব্ল্যাক লাইনে আঁকতে গেলে ওইটা আমার মধ্যে তখন কাজ করে না এবং আমি মনে করি যে আরেকটু ফাস্টার আমি ড্রয়িংটা করতে পারি। ড্রয়িংয়ের পর এরপর আসে কালারিংয়ে। কালারিংয়ে এবার যেভাবে কালারটা আমি করছি সেটা হচ্ছে পুরো পেজকে একটা ক্যানভাস আকারে দেখা, নট প্যানেল বাই প্যানেল এক একটা আর্টওয়ার্ক হিসেবে চিন্তা। এই চিন্তাটা থেকে বেরিয়ে এসে পেজটাকে, গোটা পেজটাকে একবারে একটা ক্যানভাস হিসেবে কালারিং বা টেক্সচারিং বা ড্রয়িং সব ক্ষেত্রেই, কম্পোজিশনের ক্ষেত্রেও এই বিষয়টা মাথায় রেখেছি। তো যখন আমি কালারিং শুরু করতে যাচ্ছি এবার আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, খেয়াল করবেন যে প্রথমে আমি পুরো পেজটা একটা কালার দিয়ে নিলাম। পুরো পেজের যত যত জায়গায় কালার আসবে সেসব জায়গাগুলিকে মাস্ক করে নিয়ে সেখানে একটা সলিড কালার দিয়ে দেয়া। এরপর পুরো পেজের উপরে কিন্তু সব প্যানেলে মোটামুটি মানে একসাথেই অলমোস্ট লাইট এবং শ্যাডো, প্রথমে একটা লাইট নিয়ে অ্যাড মোডে আমি সবসময় লাইট মানে যে হাইলাইটগুলো অ্যাড মোডে আমি নেই, অ্যাড মোডে একটা যে কালারের লাইট আসবে কালারগুলো পরেও চেঞ্জ করা যায়, সেই কালার অনুযায়ী লাইট নিয়ে সলিড শেপে লাইটিং কোথায় কোথায় কোন কোন প্লেনকে হিট করবে ওইটা ব্লক করা, একই সাথে যে ফিল লাইট, কি লাইট, এরকম বিভিন্ন লাইট সোর্স থাকে
এক একটা ছবি মানে এক একটা সিনে যে লাইট সোর্স আমি চিন্তা করছি সবগুলো লাইটকে একবারে ব্লক করা। এরপর মাল্টিপ্লাই মোডে একটা লেয়ার নিই, সেটা হচ্ছে শ্যাডো লেয়ার। লাইট ডিরেকশন অনুযায়ী শ্যাডো কোথায় কোথায় পড়বে ওই শ্যাডো অংশগুলিকেও ব্লক করে নেওয়া। এখনও কিন্তু আমি কালার শুরু করিনি, তার আগে আমার রেন্ডারিংয়ের একটা ফেজ শেষ। লাইট এবং শ্যাডো এটা ডিফাইন করে নিলে যেটা সুবিধা হচ্ছে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি প্রথমেই ছবির ফোকাল পয়েন্টগুলো, যেটা কিন্তু লাইট শ্যাডো দিয়ে অনেকখানি ডিফাইন হয়, সেটা ডিফাইন করে ফেলতে পারছি। অনেকে আমরা ভাবি যে কালার দিয়ে ডিফাইন হয়, কালার দিয়েও ডিফাইন হয়, কিন্তু লাইট শ্যাডো দিয়ে ভ্যালু ডিজাইনটা সবচেয়ে বেশি ডিরেক্ট করে অডিয়েন্সের অ্যাটেনশানকে বা ফোকাল পয়েন্টকে, কোন ছবিতে আমি কোথায় আমার ফোকাসটা যাবে, যেখানে আমার আইকে আমি ডিরেক্ট করতে পারবো লাইট এবং শ্যাডো শেপগুলি দিয়ে, ওখানেই ফোকাসটা বেশি রিড আসবে। এভাবে যখন আমি একটা ব্লক করে নিলাম, আমার মোটামুটি কোন প্যানেলে আমি কোন অংশ দেখাতে চাচ্ছি সেটা লকড, এরপর আমি কালারে যাব। তার আগে, কালারে যাওয়ার আগে আরও একটু এই এখানে পলিশের ব্যাপার আছে। যেমন মাল্টিপ্লাই লেয়ারের ভেতরে আপনি কিন্তু চাইলে আরেকটা মাল্টিপ্লাই লেয়ার নিতে পারি, সেখানে আমি হয়তো যেখানে খুব অ্যাম্বিয়েন্ট অক্লুশন শ্যাডোগুলো ডার্কেস্ট এরিয়া সেই জায়গাগুলো ডিফাইন করলাম, কোনো কোনো প্যানেলে কন্ট্রাস্টটা বাড়ালাম, কোনো কোনো প্যানেলে আমি লাইটের ভেতর হয়তো কালার ডজ দিয়ে আর একটু স্যাচুরেটেড লাইটের ইফেক্ট দিলাম, যেখানে হয়তো সানলাইট ধরনের আমি চাচ্ছি। এটা টোটালি ডিপেন্ড করে আসলে আমি প্যানেল টু প্যানেল বা সিন টু সিন কোথায় কী ধরনের লাইট শ্যাডো চাচ্ছি। লাইট শ্যাডোর পুরো পার্টটা শেষ করার পর আমি সবগুলিকে অফ করে দিলাম, লাইট শ্যাডোর আমার যে যে লেয়ার ছিল, তারপর চলে গেলাম অ্যাকচুয়াল কালারিংয়ে। এই কালারিং পার্টটা হচ্ছে জাস্ট ফ্ল্যাট কালার বা একটা অবজেক্টের নিজের কালার, লোকাল কালার তার, যেটা সে কালারটা যেমন মাঠের কালার, তারপরে ঘরের দেয়ালের কালার, ফ্লোরের টাইলসের কালার বা উডের কালার, যেটাই হোক এক একজনের এক এক কালারের সাথে। সেই সাথে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে ফ্ল্যাট কালার মানে এখানে কিন্তু টেক্সচারিংটাও ইনক্লুডেড, অর্থাৎ মানে আমি যে একটা দেয়ালের রং করছি, দেয়ালের ভিতরে কিন্তু শুধু দেয়ালের একটা ফ্ল্যাট রং নেই, এখানে হয়তো অনেক রকম রং আছে দেয়ালের ভিতরে, পাথরের রং কোথাও ধূসর হয়ে গেছে, কোথাও ক্ষয়ে গেছে, কোনো জায়গায় হয়তো সবুজ মস বা এই ধরনের ফার্ন আগাছা জন্মেছে, কোথাও ময়লা হয়ে গেছে, কোথাও শ্যাওলা জমেছে। এই জিনিসগুলো হচ্ছে টেক্সচার এবং এগুলি সবই ফ্ল্যাট কালার। এই স্টেজে আমি কিন্তু লাইট শ্যাডো নিয়ে চিন্তা করছি না বলে খুব সহজেই আমি বিভিন্ন জায়গায় কালার ভেরিয়েশান অ্যাড করতে পাচ্ছি। লাইট শ্যাডোর চিন্তা সহ যদি আমি ফ্ল্যাট কালারের চিন্তাটা করতে যাই তখন ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। গাছের পাতার মধ্যে আমি ভেরিয়েশান দিতে পারি, বা যখন আমি রুমের ভিতরে ইন্টেরিয়র রাখছি সেখানের ভিতরে আমি কালার কেমন দেবো, এই কালারগুলো আমার টোটালি আমি করছি হচ্ছে যে ফ্রি অফ ওই লাইট শ্যাডোর চিন্তা থেকে। আমার যেখানে যেখানে যেরকম কালার প্রয়োজন দিয়ে নিচ্ছি, কারণ আমি জানি লাইট শ্যাডো দেওয়ার পরেও ওই অংশগুলির কম্পোজিশন রিড করবে খুব বেটার। তো এইভাবেই আমার এই পেজে কালারিং শেষ করা, এবং সব শেষে যখন আসলে ফ্ল্যাট কালারের সাথে ওই ইফেক্টগুলোকে যোগ করা হয় তখন কিন্তু জিনিসটা দেখতে মানে একটা অন্যরকম একটা ফিনিশড লুক চলে আসে। আগে যেটা করতাম, আগে অনেক সময় কাজটা করতাম রিভার্সে, অর্থাৎ কিনা প্রথমে ফ্ল্যাট কালার একটা দিতাম, তারপরে হয়তো শ্যাডো দিতাম, তারপরে লাইট দিতাম। এখন একেবারেই উল্টা, এখন হচ্ছে প্রথমে একটা বেসিক জাস্ট একটা কালার, সেটা যে কোনো কালার হতে পারে, যে কোনো গ্রে একটা কালার, তারপরে লাইট, তারপরে শ্যাডো, তারপরে হচ্ছে ফ্ল্যাট কালার। এই রিভার্স ওয়েতে আগালে আমার ক্ষেত্রে দেখা যায় যে কাজ ফাস্টার হয় এবং মানে ফাইনাল রেজাল্টটা অনেক সময় বেটার আসে। এতে করে যে আসলে খুব একটা মানে বলা যায় যে সময় কমে গেছে অনেক সময় তাও না, পুরো সবসময় জিনিসটা সময় সেভ করার জন্যও না, অনেক সময় জিনিসটাকে জিনিস মানে স্টেপগুলো করা হয় আসলে কাজটা সহজ করার জন্য এবং কাজটা এনজয়েবল করার জন্য। এইভাবে আগালে যখন ফাইনাল রেজাল্টটা একটা মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে তখন কিন্তু ওই পেজটায় আরও কাজ করতে ইচ্ছা করে। দেখা যায় সময় হয়তো বেশি দিচ্ছি কিন্তু সময় দেওয়াটাকে তখন আর পরিশ্রম মনে হচ্ছে না, তখন জিনিসটা মনে হচ্ছে যে আমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাচ্ছি বলে আমার কাজটা অনেক অর্গানাইজড হচ্ছে। এই কারণে তখন ওই কাজটার উপরে বিল্ড করতে আরও সুবিধা হয় এবং কাজটা এনজয় করা যায় আমার কাছে মনে হয় এরকম। এভাবে কমেকটার অনেকগুলো পেজ কালার করে ফেলছি, দিনে প্রায় একটা করে পেজ আমি টোটাল কমপ্লিট করার চ্যালেঞ্জ নিয়ে নামছিলাম, এখন পর্যন্ত অন পার আছে জিনিসটা, দেখা যাক কতদিন এটা শেষ করতে পারি, কারণ
লেটারিং এর পার্টটা অনেক কাজ বাকি আছে এখনো, পুরো গল্পটার স্ক্রিপ্ট আবার রিভিশন হয়তো করতে পারে, অনেক ডায়লগ লিখতে হবে আবার, দেখা যাক। এবং লেটারিং এর পার্টটা এবার আরও কিছু চ্যালেঞ্জ হয়তো ফেস করব, কারণ গল্পটা করবো আসলে ইংলিশে, তো ইংলিশে করতে গেলে সেখানে ফন্ট সেটিং বা তারপরে ডায়লগ বাবল যেগুলি সেগুলিকে একটু অন্যভাবে ডিজাইন করার অনেক প্ল্যান আছে, দেখা যাক কী হয়। অনেক অ্যাম্বিশিয়াস জিনিসপত্র হয়তো করতে গেলে শেষমেশ আউটপুট আসবে না, তো যতটুকু এই টাইম লিমিটেশনের মধ্যে করা যায় সেটা করারই ইচ্ছা। এই ছিল আমার আজকের ভিডিও। কমিকের কাজগুলো আমি কিন্তু রেগুলার গ্রুপে পোস্ট করছি বা স্টোরিতে দিচ্ছি, অনেকে আকান্তিস গ্রুপে দেখতে পারেন, আর আর্টস সাপোর্ট উইথ আর্টসবাইরাটস সেই গ্রুপে তো থাকছেই। যারা যারা আমার গ্রুপে জয়েন করতে চান তারা গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন আর্ট ওয়ার্ক, ডিজিটাল আর্ট ওয়ার্কের উপরে আমি ফিডব্যাক দিই বা আরও অনেকে তাদের ক্রিটিক্স কমেন্টস শেয়ার করে, এবং পুরো গ্রুপটা আসলে এখন বেশ ভাইব্রেন্ট, অনেকেই রেগুলার পোস্ট করেন এবং অনেকের কাজ রেগুলার আমি দেখি, অনেকে আপডেট তাদের যে কাজের প্রসেস সেখানে অনেক রকম চেঞ্জ আনতেছেন। এই জিনিসটা খুব একটা ইন্টারঅ্যাক্টিভ একটা গ্রুপের কালচার তৈরি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারেন, আর ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলে। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকুক আঁকা আঁকি।